স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালগুলোকেও নির্দেশিকা। রোগীদের স্বার্থে এবার আরও কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প স্বাস্থ্য সাথী, এই প্রকল্প নিয়েই নয়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। নয়া এই নির্দেশিকা প্রযোজ্য সমস্ত বেসরকারি হাসপাতালের জন্য। বিনা পরীক্ষা করে বা চিকিৎসা না করে রেফার করা হলে বেসরকারি হাসপাতাল কোনো টাকা পাবে না। কিডনি ও গল ব্লাডারের পাথর যদি পুরোপুরিভাবে বের না করতে পারে হাসপাতাল, তবে ওই হাসপাতাল পাবে 60% টাকা। আবার অপারেশনের 24 ঘন্টার মধ্যে অসুস্থ ব্যক্তির মৃত্যু হলে 70% টাকা মিলবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগেই রোগীর মৃত্যু হলে মিলবে 85% টাকা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা সম্পূর্ণ শেষ করার আগেই রোগীকে রেফার করবে, মিলবে 50% টাকা। একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শুরুর আগে রোগীকে রেফার করা হলে বা রোগীর মৃত্যু হলে বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্যাকেজের পুরো টাকা পাবে না। জানা গিয়েছে, অস্ত্রোপচার ব্যর্থ হলে বেসরকারি হাসপাতাল পাবে শুধুমাত্র ইমপ্লিমেন্টের খরচ এবং প্যাকেজের 30% টাকা। অস্ত্রোপচার করতে গিয়ে পরে যদি মনে হয় অস্ত্রোপচার সম্ভব নয়, তাহলে 35% টাকা বরাদ্দ হবে, আর আংশিক অস্ত্রোপচার হলে মিলবে 50% টাকা। 50% টাকা মিলবে অস্ত্রোপচার চলাকালীন সময়ের রোগীর মৃত্যু হলে, তবে অস্ত্রোপচারের আগেই রোগীর মৃত্যু হলে মিলবে 25% টাকা।